আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে 2020 সালে বাংলাদেশে শুরু হয় ই পাসপোর্ট কার্যক্রম। এরই ধারাবাহিকতায় নরওয়েতেও চালু হয়েছে ই পাসপোর্ট। শনিবার সকাল 9টায় এই সেবা কার্যক্রম শুরু হয় নরওয়ের রাজধানী অসলোতে। প্রবাসীদের ভোগান্তির কথা মাথায় রেখেই দেশটিতে শুরু হয়েছে এ সেবা। সেবাগুলোর মধ্যে রয়েছে আমাদের ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট, ভিসা, জন্ম নিবন্ধন, বিভিন্ন ধরনের সত্যায়ন ইত্যাদি আর কি। তো এ ধরনের সেবা আমরা প্রায়শই দিয়ে থাকি এবং আমরা আশা করি বাংলাদেশ এমবাসি, স্টকহোম এ ধরনের সেবা অব্যাহত রাখবে। দেশটিতে ই পাসপোর্ট সেবা চালু করায় উচ্ছ্বসিত প্রবাসীরা। এ সেবা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। আমাদের সরকার এই জিনিসগুলোকে অনেক সুন্দর, প্রসিডিওরগুলোকে অনেক ফ্লুয়েন্ট করেছে, যার জন্য আমরা এই ফ্যাসিলিটিটা নিতে পারছি দেশের এত দূরে থাকার পরেও। যেহেতু নরওয়ে এবং ফিনল্যান্ড দুইটাই আমাদের সুইডেন এম্বাসির জুরিডিকশনের ভিতর, তো এতে যারা নরওয়েতে আসেন বাঙালিরা তারা সরাসরি উপকৃত হচ্ছেন। আমি আশা করি যে সুইডেনের যে অ্যাম্বাসেডার সাহেব আছেন এম্বাসি, এটা প্রতি বছরই এটা চালু রাখবেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দূতাবাসের দুদিনব্যাপী এই বিশেষ ক্যাম্পের প্রথম দিনেই 100 বেশি বাংলাদেশি ই পাসপোর্ট সহ অন্যান্য সেবা গ্রহণ করেছেন। নরওয়ের সময় রোববার সন্ধ্যা 7টা পর্যন্ত এই সেবা প্রদান করা হবে। ইউরোপের বিভিন্ন দেশের পর এবার নরওয়েতে চালু হলো ই পাসপোর্ট সেবা, আর এই সেবা পেয়ে বাংলাদেশের মানুষ খুবই আনন্দিত। মিয়া নাজমুল কাদের রতন তাদেরই একজন, আর তিনি মনে করছেন এই সেবা তিনি পেয়ে খুবই খুশি হয়েছেন। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে।